হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজম সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে দেখাবো পিএসপির ইন্ডেন্টেশন কমেন্টস ভেরিয়েবল এবং কনকারটিনেশন প্রথমে আমি দেখাবো পিএসপির ইন্ডেন্টেশন এখানে দেখুন আমি পিএসপির বেশ কিছু কোড লিখেছি প্রথমে এখানে আমি পিএসপি স্টার্টিং ট্যাগ দিয়েছি এবং লাস্টে স্টার্টিং ট্যাগ এখানে শেষ করেছি আর এর ভিতরে আমি কিছু পিএসপির কোড লিখেছি এখানে প্রথমে আমি ইফ স্টেটমেন্টটা যখন আমি লিখেছি তখন ইফটা আমি শুরু করেছি এই জায়গা থেকে এইখানে আমি একটি ট্যাপ দিয়েছি আবার পরে দেখুন ইকু যখন আমি এখানে করেছি ইকু লিখার সময় আমি কিন্তু দুইটা ট্যাপ দিয়েছি আবার ইলস আমি লিখেছি এখানে একটা ট্যাপ দিয়ে আবার ইকু আমি লিখেছি দুইটা ট্যাপ দিয়ে এবং আমি এখানে ব্র্যাকেটটি শেষ করেছি একটা ট্যাপ দিয়ে এটির কারণটি হচ্ছে এখানে যখন আমি ইফ লিখা শুরু করেছি তখন একটি ট্যাপ দিয়েছি আবার ইফটা আমার এখানে শেষ হয়েছে এই জায়গায় এসে এখন ইফ যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে এই দুটি সমান অবস্থান রাখার জন্য আমি এখানে একটা করে ট্যাপ দিয়েছি আবার এখানে ইকুটা যেহেতু ইফের ভেতরে এই কারণে আমি এখানে দুইটা স্পেস দিয়েছি অর্থাৎ দুইটা ট্যাপ দিয়ে এটা একটু সরাই লিখেছি অন্যভাবে পরের ইলসের মধ্যে এখানে ইকুটা হচ্ছে এই ইলসের ভেতরে এই কারণে আমি এখানে দুইটা ট্যাপ দিয়েছি ট্যাপ দিয়ে আমি সরাই দিয়েছি আপনারা যখন পিএসপির কোড লিখবেন তখন এভাবে ইন্ডেন্টেশন দিয়ে পিএসপির কোডগুলো লিখবেন অর্থাৎ এইভাবে পর্যাপ্ত স্পেস দিয়ে দিয়ে লিখবেন এবং প্রত্যেকটা লাইনে আপনারা সমান রাখবেন তাহলে আপনাদের কোডগুলো বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে এরপরে দেখুন আমি এখানে পিএসপির কিছু কোড লিখছি আমি যেমন একটা আমি ইকো করছি ইকো ওয়ান টু থ্রি আমি শুরুতে আমি প্রথম টিউটোরিয়াল লিখেছিলাম ইকো ওয়ান টু থ্রি তারপরে ইকো ABC আমি এটা যদি পাবলিশ করতে চাই আমি আমাদের ব্রাউজারে গেলাম এখানে লোকাল হোস্ট লোকাল হোস্ট তারপরে পিএসপি টুইট ফার্স্ট ডট পিএসপি এখানে চলে গেলাম দেখুন এখানে ওয়ান টু থ্রি এবিসি চলে আসছে তারপরে আমি এখান থেকে কোনো একটি লাইন যদি শো করাতে না চাই আমার এই কোডের মধ্যে লাইনটি থাকবে কিন্তু আমাদের ব্রাউজারে সেটি শো করবে না তাহলে অর্থাৎ সেটির কোনো কাজ থাকবে না কার্যকর থাকবে না সেটি করার জন্য পিএসপির ভাষায় এটিকে বলা হয়েছে কমেন্ট যে কোনো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের ভাষা এটিকে কমেন্ট করা বলা হয় পিএসপিতে কীভাবে কমেন্ট করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে ওয়ান টু থ্রি ইকো এই লাইনটি যদি আমি বন্ধ করে দিতে চাই অর্থাৎ যদি কমেন্ট রাখতে চাই তাহলে এখানে লাইনের শুরুতে আমি দুটি স্ল্যাশ দেবো তাহলে দেখুন এটি কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এটি আবার সেভ দিয়ে আমাদের ব্রাউজারে গেলাম গিয়ে রিফ্রেশ দিলাম দেখুন এখানে ওয়ান টু থ্রি শো করছে না অর্থাৎ আমার এই লাইনটি কমেন্টে চলে গেছে আমি যদি এই দুটি লাইন যদি কমেন্টে করে রাখতে চাই তাহলে পরের লাইনেও আমি এভাবে দুটি স্ল্যাশ দিলাম দিয়ে আমি সেভ দিলাম তাহলে দেখুন দুটি লাইনে আমাদের এখন কমেন্টে চলে গেছে অর্থাৎ দুটি লাইনে এখানে কোনো কাজ করছে না শো করছে না কিন্তু এখানে আমাদের মাত্র দুটি লাইন এই কারণে প্রথম লাইনে এইভাবে আমি স্ল্যাশ দিলাম পরের লাইনে স্ল্যাশ দিলাম দিয়ে আমি এটা কমেন্টে রাখতে পারলাম কিন্তু আমাদের যদি অনেক বেশি লাইন হয় তখন প্রত্যেকটি লাইনেভাবে স্ল্যাশ দিয়ে একটু কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রথম লাইনে শুরুতে আমরা একটি স্ল্যাশ দিলাম এবং একটা স্টার চিহ্ন দিলাম এবং একবারে শেষ লাইনের শেষে আমি আবার একটি স্টার্ট দিলাম এবং একটি স্ল্যাশ দিলাম দিয়ে তারপরে আমি সেভ দিলাম দিয়ে আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ যদি করি তাহলে দেখুন আমাদের পুরো দুটি লাইনই হচ্ছে একসঙ্গে আমাদের কমেন্টে চলে গেছে অর্থাৎ এই দুটি লাইন কোনো কাজ করছে না তারপরে এই লাইনের পরে আমি যদি অন্য কোনো কিছু যদি লিখি থ্রি ফোর ফাইভ দিলাম দিয়ে সেভ দিলাম দিয়ে আমি রিফ্রেশ করলাম দেখুন এখানে থ্রি ফোর ফাইভ শো করছে কিন্তু উপরের লাইনগুলো আর শো করছে না অর্থাৎ এই দুটি লাইন কমেন্টে চলে গেছে এখন আমি পিএসপির ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করবো আপনাদেরকে দেখব পিএসপির ভেরিয়েবল কি এবং সেটি কীভাবে কাজ করে পিএসপির ভেরিয়েবল হচ্ছে যে কোনো একটা নাম অথবা কোনো একটা পাত্র একটা জিনিস সেটির মধ্যে কোনো কিছু রাখতে হয় সেটির মধ্যে আমরা কোনো কিছু রাখতে পারি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেমন পিএসপির ভেরিয়েবল লিখতে হয় ডলার সাইন দিয়ে কোনো একটি লাইনের সামনে যদি ডলার সাইন থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝবেন সেটি হচ্ছে ভেরিয়েবল যেমন আমি এখানে ডলার সাইন দিয়ে এ লিখলাম লিখে আমি ইকুয়াল চিহ্ন দিলাম তারপরে আমি এর মধ্যে ওয়ান টু থ্রি রাখলাম তারপরে আমি সিমিকলন দিয়ে এটি সেভ দিয়ে দিলাম এইখানে এই ওয়ান টু থ্রি এটি আমি এ ভেরিয়েবলের মধ্যে রাখছি অর্থাৎ বর্তমানে এই এর মান হচ্ছে ওয়ান টু থ্রি আমি যদি এই এই ডলার সাইন ছ এ এটি যদি আমি ইকু করি তাহলে ওয়ান টু থ্রি পাবলিশড হবে আমি নিচের লাইনে গেলাম এখানে ইকো ডলার সাইন এ সেভ দিলাম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখুন এই যে ওয়ান টু থ্রি এখানে পাবলিশড হয়েছে অনুরূপভাবে আমি যদি আরও একটা ভেরিয়েবল নেই যেমন আমি এখানে আরেকটি একটি ভেরিয়েবল নিয়ে বি ইকুয়াল চিহ্ন দিলাম তারপরে আমি এর মধ্যে রাখলাম এ বি এ বি সি তারপরে এটি আমি সেভ দিয়ে আবার ব্রাউজারে যদি যাই তাহলে দেখুন এটি আমি ইকো করে নাই আমি একটি ইকো করে আসি ইকো ডলার সাইন বি রিফ্রেশ করলাম দেখুন এখানে এ বি সি হয়ে গেছে আবার আমি যদি এই বি এর মান যদি আবার আমি চেঞ্জ করে দিতে চাই এখানে আমি আবার একটা বি ভেরিয়েবল নিলাম বি ভেরিয়েবল ইকুয়ার আমি এখানে দিচ্ছি ইএফ জি সেভ দিলাম তারপরে আমি এখানে বি যদি পাবলিশ করি ইকু বি দিলাম তারপরে দেখুন এখানে বিয়ের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইএফজি হয়ে গেছে অর্থাৎ প্রথমে আমি এর মধ্যে ওয়ান টু থ্রি দিয়েছিলাম আবার বির মধ্যে আমি হচ্ছে এবিসি দিয়েছিলাম আবার বির মধ্যে আমি হচ্ছে ই দেওয়ার কারণে লাস্টের লাইনটি এখানে কার্যকর হয়েছে আবার এখানে আমি বির মধ্যে যদি আমি এটা রাখতে চাই অর্থাৎ বি ইকুয়াল টু হবে হচ্ছে এ এখানে আমি বি সমান এখানে ভেরিয়েবল সাইন দিলাম এ তাহলে দেখুন প্রথমে আমাদের এর মধ্যে আমরা হচ্ছে এর মধ্যে আমরা ওয়ান টু থ্রি দিয়েছি তারপরে পরে এটা আমরা আবার হচ্ছে বির মধ্যে দিয়েছি এখন আমি এটা বিটা ইকো করছি যেহেতু আমি এটা সেভ দিলাম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে দেখুন বীর মান এখন হয়ে গেছে ওয়ান টু থ্রি অর্থাৎ বর্তমানে বীর মান হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এখানে বীর মান দিয়েছিলাম আমি এবিসি সেটি কাজ না করে এখানে বীর মান যেহেতু আমরা এর মান এর মধ্যে রেখেছি এই কারণে বীর মান চেঞ্জ হয়ে এখন ওয়ান টু থ্রি হয়েছে এরপর দেখুন পিএসপির কনকন্টেনশন অর্থাৎ আমরা যদি দুইটি ভেরিয়েবলের মান একসঙ্গে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে প্রকাশ করব যেমন এখানে আমরা আমি এটা মুছে দিলাম আমাদের এর মান আছে ওয়ান টু থ্রি আর বি মান আছে হচ্ছে সি আমরা এবি দুইটা যদি প্রকাশ করতে চাই প্রথমে আমি এখানে ইকো দিলাম এ তারপরে আমি আবার ইকো দিচ্ছি ডলার সাইন বি আমি এটা সেভ দিলাম রিফ্রেশ করলাম দেখুন এখানে ওয়ান টু থ্রি এবি আমাদের এখানে পাশাপাশি চলে আসছে কিন্তু আমরা এখানে শুধুমাত্র আমরা একটা ইকু দিয়ে হচ্ছে দুইটি ভেরিয়েবলের মান আমরা পাবলিশ করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমি এখানে ইকু এ করলাম তারপরে পরে যদি আমি একটা ডট চিহ্ন দেই তারপরে দুটি কোট চিহ্ন দিলাম তারপরে আবার একটা ডট চিহ্ন দিলাম তারপরে আমি এখানে ভেরিয়েবল বি এখানে লিখলাম লিখে সেভ দিলাম তারপরে ব্রাউজারে যাই গিয়ে দেখুন এই যে আমাদের একই ধরনের কাজ করছে অর্থাৎ দুই তিনটি ভেরিয়েবল অথবা একাধিক ভেরিয়েবলের মান একটা ইকোর মাধ্যমে প্রকাশ করার জন্য যেই পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পেসপির কনকান্ডিনেশন অর্থাৎ দুইটি ভেরিয়েবলকে আমরা একসঙ্গে এখানে যোগ করে দিচ্ছি এখানে যদি আমি একটা স্পেস দিই অথবা অন্য কোনো কিছু লিখি তাহলে সেটি এখানে পাবলিশ হবে আমি এখানে স্পেস দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে দেখেন এই যে মাঝখানে একটা স্পেস আসতে এখানে যদি আমি এখানে লিখে দিয়েছে এ ইজ বি তারপরে রিফ্রেশ করুন দেখুন ওয়ান টু থ্রি ইজ এখানে লেখা চলে আসছে এরপর্বে আপনারা দেখলেন ইন্টারনেশন কমেন্টস ভেরিয়েবল এবং কনকন্টেশন আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে চাইলে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ